নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল। এতে খুব কম মশলা ইউজ করেছি। সবাই হয়তো এই রান্নাটা করতে জানেন, কিন্তু যারা জানেন না তারা দেখলে হয়তো উপকার পাবে। আসুন দেখে নেবেন। এখানে 700 গ্রাম ওজনের ছোট সাইজের কাতলা মাছ নিয়েছি। এতে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি 1 মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা এরকম টুকরো টুকরো করে কেটে। কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কড়াইয়ের বেসটা ফ্ল্যাট আছে বলে আমি এতগুলো মাছ একসঙ্গে দিলাম। কড়াইটা যদি আপনাদের এরকম না হয় তাহলে কিন্তু কম পিস মাছ দিয়ে ভাজবেন। কিছুক্ষণ পর একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে দু সাইড উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে প্রথমে ফুলকপি দিয়ে ভেজে নেব। ফুলকপি এইরকম ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে দিয়ে দেব আলু। আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেব। এখন যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা ছিঁড়ে আর দিলাম 1/2 চামচ জিরে। জিরেটা ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 4টে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এর উপরে একটু জল দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আবার একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে স্লো করে এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর ফুলকপি। একটু মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, মানে 1/2 লিটার জল দিয়ে দেব। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট ফুটিয়ে নেবার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। আলু ফুলকপিটা গলে গেছে, এখন এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম ভালোভাবে। একটু ঝোল টেস্ট করে দেখছি। এতে যে পরিমাণ লবণ দেওয়া ছিল আর লবণের দরকার হয়নি। ভাজা জিরেটা দেওয়ার পর 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে হালকা পাতলা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। খুব সিম্পল রান্না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।